News Only 24, News Only 24. অবৈধ পোস্ত চাষ নিয়ে সচেতনা করা হচ্ছে জনসাধারণদের মানিকচক পুলিশ প্রশাসনের তরফে। কিছু অসৎ ব্যবসায়ী পোস্ত থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করছে নেশাজাতীয় দ্রব্য, সেই পোস্ত থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে আঠাজাতীয় মাদক দ্রব্য তৈরি করছে। এর ফলে অনেকেই সেই নেশাজাতীয় দ্রব্য ঘ্রাণ আকারে গ্রহণ করছে। এই নেশাদ্রব্য গ্রহণের ফলে তারা নিজেদের শারীরিক অবস্থার ক্ষতির সঙ্গে সঙ্গে সমাজকেও কুলুষিত করে। তাই পুলিশ প্রশাসনের তরফে জনসাধারণদের মধ্যে সচেতনা ও অবৈধ পোস্ত চাষের কুফল মানিকচকের ধরমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জনসাধারণকে অবৈধভাবে পোস্ত চাষ সম্পর্কে সচেতন করা হয়। মানিকচক থানার আইসি পার্থ সারথি হালদারের উদ্যোগে আজ ধরমপুরে জনগণকে অবৈধ পোস্ত চাষ বিষয়ে সচেতন করেন মানিকচক থানার এএসআই শৈলেশ চন্দ্র মণ্ডল সহ অন্যান্য পুলিশ কর্মীরা। স্থানীয় জনসাধারণ পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পোস্ত চাষ করতে বললে পুলিশ পোস্ত চাষের আঠা থেকে প্রচুর নেশা অবস্থা হয়, নেশা টেশা হয় প্রচুর। এক মাসটার জন্য কেউ পোস্ত চাষ করতে গেলে পুলিশকে ইনফরমেশন করতে বললো, এই এই ব্যাপারে কিছু কথা বললো। আর মানুষও বাঁচবে, মানুষও বাঁচবে আঠা দিন আঠার লাখ। এই সঙ্গে এই আঠাটা কি নেশা? হ্যাঁ, এই আঠাটা নেশা, ক্ষতি হয়েছে, ক্ষতি করে মানুষ। আপনার নাম? আমার নাম গোবিন্দ ঘোষ।